হ্যালো ফ্রেন্ডস তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল বাঙালির অক্সিজেন টু পয়েন্ট জিরোতে আবারও সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি কনস্টেবল যেটা আট বাহিনী হিসেবে অধিক জনপ্রিয় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি পোস্ট এসএসসি জিডি কনস্টেবল লক্ষাধিক ভারতীয় যুবকদের স্বপ্ন এসএসসি জিডি কনস্টেবল লক্ষাধিক যুবক প্রতীক্ষারত কবে বেরোবে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার একুশের নতুন নোটিফিকেশন কেনই বা এত দেরি হচ্ছে এ ধরনের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যের লক্ষাধিক যুবক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইভেন পার্সোনালি টেক্সট করে অনেকে জানতে চাইছে দাদা কবে বেরোবে এসএসসি জিডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির নোটিফিকেশন ফ্রেন্ডস সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে কবে বের হতে চলেছে নিউ নোটিফিকেশন সেটাও জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটিতে একটু সময় দিয়ে স্কিপ না করে পুরোটা দেখো কারণ আমরা এই চ্যানেলে কোনো ভুলভাল খবর দিই না সবসময় অথেন্টিক নিউজ দিই বলেই তোমরা এত পছন্দ করো এই চ্যানেলটাকে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে এবং শেয়ার করে ফ্রেন্ডদেরকেও এই ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করবে দেখো বোর্ড এখনও নিউ ভ্যাকেন্সি বের করার একজ্যাক্ট তারিখ সম্বন্ধে ভাবনা করে করেনি। তবে কোন মাসে বের করবে সেটাই শুধুমাত্র ঠিক করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি একদম অথেন্টিক নিউজ যেটা বলার আগে একটা কথা বলে রাখি কেন দেরি হচ্ছে ফ্রেন্ডস এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার উনিশের সম্পূর্ণ নিয়োগ প্রসেস এখনও কমপ্লিট হয়নি ভালো করে শুনবে দু হাজার উনিশের রিক্রুটমেন্ট প্রসেসটা এখনো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি বোর্ডে এখন এই প্রিভিয়াস রিক্রুটমেন্টের প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাছে লেটার বিলি করার প্রক্রিয়া চলছে বোর্ড সূত্রে খবর তাদের প্রত্যেকের কাছে এ যাওয়ার লেটার না পৌঁছে দেওয়া পর্যন্ত নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন বের করা সম্ভব নয় যেটা এপ্রিল মাসে কিছুতেই সম্ভবপর হবে না আশা করি বুঝতে পেরেছো কেন দেরি হচ্ছে নিউ রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন বের হতে এবার আছি কবে বেরোবে নতুন ভ্যাকেন্সি ফ্রেন্ডস এই পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে যেটা ঠিক করা হয়েছে মে মাসের ফার্স্ট উইকে ভালো করে শুনবে একদম অথেন্টিক নিউজ মে মাসের ফার্স্ট উইকে নিউ ভ্যাকেন্সি বেরোবে এখন পর্যন্ত এটাই ঠিক করা হয়েছে যদি পরবর্তীতে বোর্ড তার ডিসিশান চেঞ্জ করে তার পুরো আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দেব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ অনেক সময় কি হয় নোটিফিকেশান অলে ক্লিক না করলে ভিডিওগুলো ইউটিউব ওয়ালে আসে না সেজন্য তোমরাই অসুবিধাতে পড়ো আর অফকোর্স ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও মনে রাখবে মে মাসের ফার্স্ট উইকে আমাদের কাছে পুরো অথেন্টিক নিউজ রয়েছে মে মাসের ফার্স্ট উইকে এসএসিডিডিডি জিডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি তোমরা মিলিয়ে নিও কারণ আমরা কোনোদিনও না একদম অথেন্টিক নিউজ নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে মে মাসের ফার্স্ট উইকে তোমাদের এসএসসি ডিডি কনস্টেবল এর নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো জয় হিন্দ